কাল যাই ঘটুক, যাই ঘটুক, তুমি নিজের উপর বিশ্বাস হারাবে না, তুমি নিজের উপর আস্থাটা হারাবে না। কাল তাহলে আমাদের আদালতে দেখা হচ্ছে শানি, গুড নাইট। দেবজিৎ সান্যালকে শাস্তি দিতে গিয়ে আমি মেজদি ভাই আর মেজদি ভাইয়ের সন্তানকে শাস্তি দিয়ে ফেলছি না তো? আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি তারা, তোমার আত্মীয়, তোমার পরিবার, তোমার কাছের মানুষেরা, এটাই তো স্বাভাবিক। অয়ন আমাকে ছেড়ে চলে গেছে, দেখতে দেখতে অনেক দিন হল, তারও আগে পাঞ্চালিকে সরিয়েছে এরা। হলদিতলাতে তুমি সময় মতো না পৌঁছালে হয়তো সান্যালদের লোক আমাকে ধর্ষণ করত। জানি না তারপরে আমি সত্যি সত্যি মরেই যেতাম কিনা, মরেও তো যাচ্ছে। প্রতিদিন কত ধর্ষিতা নারী, কিংবা বেঁচে থেকেও বেঁচে মরে থাকছে, এত কিছুর পরেও এখনো ওরা অনিরুদ্ধকে শেষ করে দেওয়ার কথা ভেবে চলেছে। এত অপরাধের পরেও আমি তোদের ক্ষমা করতে পারবো না। হতে পারে এরা তোমার আত্মীয়, কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার দায়িত্ব এদেরকে কেউ দেয়নি। শুধু প্রতিশোধ না, আমি মন থেকে চাই এরা শাস্তি পাক, এমন শাস্তি পাক যা দেখে অন্য অপরাধীরা ভয় কেঁপে ওঠে, এরাও যে শাস্তি পেতে পারে এই বোধটা বিশ্বাসটা জন্ম নিক অন্য অত্যাচারিত মানুষের মনে, যাতে তারাও অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এতদিন এই লড়াইতে তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছি, এখন তুমি যদি চাও এই বিপদে তোমার পরিবারের আত্মীয়র পাশে থাকতে, যদি মনে করো এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে ঠিক আছে, অল দ্য বেস্ট। ইশানি, এত বড় একটা জার্নি, এতটা লম্বা, আমরা একসাথে পথ চলেছি, কত খানা খন্দ, কত নতুন নতুন মোড় আমাদের একসাথে পার হতে হয়েছে, হুজুরও খেতে হয়েছে, হুজুর তো খেতেই হয়। তাই বলে আমি ন্যায়ের পথ থেকে সরে দাঁড়াবো ঈশানি? কখনো না, কিছুতেই না, কখনো না। আমি তোমার পাশ থেকে কখনো সরে যাব না ঈশানি। অনেক তারা আকাশ এখনো নেই,
তুমি এমনটা কি করে করতে পারো আমার সাথে? কোথাও কিচ্ছু নেই, হঠাৎ একটা মেয়েকে আমার কাঁধে চাপিয়ে বলছো সে তোমার মেয়ে, আমি মানি না। সত্যিটা সত্যি দেব, মোটু সে আমারই মেয়ে। আগে তো ওর কথা কখনো আমাকে বলোনি? সাহস এগুলোয়নি। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখোনি। না না, তিমির আমার অল্প অল্প বয়সের একটা ভুল দ্বীপ। যেদিন সেটা বুঝতে পেরেছিলাম, আমি আমার মন থেকে আমার জীবন থেকে ওকে ওকে মুছে দিয়েছিলাম। দীপ, এই দীপ বিশ্বাস করো, আজকে আমার সবটা জুড়ে, আমার জীবনটা জুড়ে শুধু তুমি, তুমি শুধু তুমি দীপ। আমি তোমাকে সেই জায়গায় ঠকাইনি। আর মোটুসি, তাকে তো তুমি মুছে ফেলতে পারোনি। ওকে দেখলে যে অনবরত আমার মনে হবে ও আমার মেয়ে নয়, তিমিরের মেয়ে। না না, মোটুসি আমার মেয়ে, মোটুসি শুধু আমার মেয়ে। ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও ইলিনা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, ওকে আমাদের মধ্যে কাটা হয়ে থাকতে দিও না। আমি ওকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। না দীপ, দীপ না, দীপ, মা রাজি হয়ে গেছেন, ঈশানিও রাজি হয়ে গেছে, তুমি একটু চেষ্টা করে দেখো না দীপ, দীপ, দীপ প্লিজ, ওইটুকু তো একটা মেয়ে দীপ, এই জীবনে অনেক কিছু দেখে ফেলেছে, এই বয়সে অনেক কিছু দেখে ফেলেছে দীপ, 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 আর ওকে অনিশ্চিত জগতে তুমি ঠেলে দিও না প্লিজ, আমাকে আমাকে এরকম করতে বলো না দীপ, দোয়াই তোমার প্লিজ। আমি তো তোমার সব কাজে তোমার পাশে থেকেছি, থাকিনি তাই জানিকে এই বাড়ি থেকে বের করে দেবাই হোক না কেন, আর মিথ্যের আড়ালে আকাশের সাথে ওর বিয়ে দিয়ে দেওয়া, সব কাজে তোমার পাশে থেকেছি দেব। তাহলে তাহলে আজকে আমার পাশে তুমি থাকতে পারো না দেব, পারো না, বলো না, পারো না। হ্যাঁ, আমি তোমার অবৈধ সম্পর্কে মেয়েকে মেনে নিতে পারবো না। এই তাহলে তোমার শেষ কথা দীপ? শেষ কথাটা তুমি আজকে জেনে নাও, এই মেয়েকে আমার কাছে পাওয়ার জন্য আমাকে অনেক নিচে নামতে হয়েছে, শুধুমাত্র টাকা জোগাড় করার তাগিদে আমাকে তোমার সমস্ত কুকর্মের সাথী হতে হয়েছে, শুধুমাত্র আমার মেয়েটাকে ওই ওই নরকটা থেকে বার করার জন্য করতে হয়েছে আমাকে। কিন্তু আজ আজ যখন আমি আমার মেয়েকে আমার কাছে পেয়ে গেছি দীপ, এই পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই আমার কাছ থেকে আমার মেয়েকে দূরে সরায়, কারণ না তোমারও না। আমার কাছে আর কোনো অপশন নেই দীপ, আজ যদি আমাকে আমার মেয়ে আর তোমার মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমি আমার মেয়েকেই বেছে নেব। আজ যদি আমাকে আমার মেয়ে আর তোমার মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমি আমার মেয়েকেই বেছে নেব। চলো 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 পাল্টাই।